ছাত্রদের হাতে শিক্ষাকর্মী খুন, টেস্ট পরীক্ষায় পড়ুয়াদের মোবাইল বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ, মোবাইল ফেরত দেওয়া ঘিরে বচসা শুরু হয়। ওই শিক্ষাকর্মীর উপর বেশ কয়েকজন ছাত্র চড়াও হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই সময় হৃদরোগে আক্রান্ত হন শিক্ষাকর্মী, হাসপাতালে নিয়ে গেলে শিক্ষাকর্মীকে মৃত ঘোষণা করা হয়। আর ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছোট জাগুলিয়ার ওই স্কুলে। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, ঠিক কি ঘটেছিল, কিভাবে মৃত্যু ওই শিক্ষাকর্মীর? দেখো, ছোট জাগুলিয়া অঞ্চলে ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের একজন অস্থায়ী শিক্ষাকর্মীর মৃত্যু ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই স্কুল চত্বরে। ঘটনার সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজ কিন্তু ওই ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা ছিল, এবং সেই টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুল কর্তৃপক্ষের কড়া নির্দেশ ছিল যে সেই পরীক্ষা চলাকালীন কোনো ছাত্র সেখানে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। তা এরকম নির্দেশিকা থাকার সত্ত্বেও বেশ কিছু ছাত্র সেখানে মোবাইল নিয়ে এসেছিল, এবং সেরকম পরিস্থিতি স্কুলের হেডমাস্টার মশাই সেই মোবাইলগুলো বাজেয়াপ্ত করে। এবং পরীক্ষা শেষে হেডমাস্টার মশাই বলেন যে যে সমস্ত ছাত্ররা সেখানে মোবাইল নিয়ে এসেছিল তাদেরকে গার্জিয়ানকে সঙ্গে করে নিয়ে এসে তাই মোবাইলগুলো ফেরত নিয়ে যেতে হবে। ঠিক তাই সেই কথা মতো বেশ কিছু ছাত্র সেখানে গার্জিয়ানদের নিয়ে এসে সেই মোবাইলগুলো ফেরত নিয়ে যায়, এবং বেশ কিছু ছাত্র ছিল যারা সেই মোবাইলগুলোকে গার্জিয়ান নিয়ে আসেনি মোবাইল ফেরত নেওয়ার জন্য। সেই সময় কিন্তু হঠাৎই সেই পরীক্ষা শেষে ওখানে স্কুল চত্বরে বচসা শুরু হয়, এবং অস্থায়ী কর্মীর উপরে কিন্তু চড়াও হয় সেই সমস্ত ছাত্ররা। পরবর্তীতে ওইখানেই মাটিতে লুটিয়ে পড়ে সেই অস্থায়ী শিক্ষাকর্মী শিবু সি, এবং পরবর্তীতে সেখানে তাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে ছোট জাগুলিয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে ডাক্তাররা অনুমান করছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে এই অস্থায়ী শিক্ষাকর্মীর। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই স্কুল চত্বরে। পরবর্তীতে দত্তপুকুর থানার পুলিশ সেখানে যায় এবং সেই বিষয়টি তদন্ত করে দেখছে, এবং স্কুলের যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে যে ঠিক কি কারণের জন্য এরকম একটা ঘটনা ঘটেছিল। মনোজ, এই জায়গাটাতে আরো একটু স্পষ্টভাবে জানতে চাইবো, স্কুল কর্তৃপক্ষ মোবাইলগুলো নিয়ে নিয়েছিল, সেক্ষেত্রে এই অস্থায়ী শিক্ষাকর্মীর উপর ছাত্ররা কেন চড়াও হলো? দেখো, যখন স্কুল কর্তৃপক্ষ সেই মোবাইলগুলো নিয়েছিল এবং পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রদের বলেছিল যে প্রত্যেকের গার্জেনকে সঙ্গে নিয়েছে তারপরে সেই মোবাইলগুলো ফেরত নিতে হবে, বেশ কিছু ছাত্র সেটা করলেও কিছু ছাত্র ছিল যারা তাদের গার্জেনকে সঙ্গে নিয়ে আসেনি। সেই সময় কিন্তু ওই পরীক্ষার শেষে স্কুলে তালা, স্কুল ঘরে তালা বন্ধের কাজ করছিল এই অস্থায়ী শিক্ষাকর্মী। সেই সময় ওই অস্থায়ী শিক্ষাকর্মীর উপরে চার্জ দিতে থাকে যে মোবাইলগুলো নিগ্রহ হয়, তাকে কি মারধর করা হয়, কি জানা যাচ্ছে মনোজ? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে তাকে খুব বেশি মারধর করা না হলেও তাকে তার উপরে কিন্তু লাঠি নিয়ে চড়াও হয়েছিল এবং ধাক্কাধাক্কি করা হয়েছিল। সেই রকম পরিস্থিতিতে কিন্তু স্কুল চত্বরে এই অস্থায়ী শিক্ষাকর্মী পড়ে যায়, এবং এবং স্থানীয়রা তাদেরকে তাকে উদ্ধার করে নিয়ে ছোট জাগুলিয়া প্রাথমিক শিক্ষা প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, এবং প্রাথমিকভাবে ডাক্তাররা যেটা অনুমান করছেন যে তাকে ধাক্কাধাক্কি দেওয়ার পরীক্ষাকে কেন্দ্র করে টেস্ট পরীক্ষা চলছিল, এবং এই টেস্ট পরীক্ষাতেই যারা পরীক্ষার্থী সেই পড়ুয়াদের মোবাইল বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ, আর এই মোবাইল ফেরত দেওয়ার সময় সমস্যার সূত্রপাত, সেখানেই বচসা শুরু হয়। ওই শিক্ষাকর্মীর উপর কয়েকজন ছাত্র চড়াও হয় এবং সেখানে আক্রান্ত হন ওই শিক্ষাকর্মী। হাসপাতালে নিয়ে গেলে ওই শিক্ষাকর্মীকে মৃত ঘোষণা করা হয়, আর তারপরেই তুমুল উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার খতিয়ে দেখছে, ওই স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, ঠিক কি ঘটেছিল ওই শিক্ষাকর্মীর সঙ্গে, কেন চড়াও হয়েছিলেন তার উপরে পড়ুয়ারা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট মনোবিদ বিদিতা ভট্টাচার্য। দিদি, যে ঘটনা ছোট জাগুলিয়ার এই স্কুলে মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল, সেটা নিয়ম অনুসারেই পরীক্ষার সময় পড়ুয়াদের মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সেই বিষয় থেকেই গোটা ঘটনার সূত্রপাত, এক অস্থায়ী শিক্ষাকর্মীর উপর চড়াও হয় পড়ুয়ারা, সেখানে অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষাকর্মী, হৃদরোগে আক্রান্ত হন, মৃত্যু হয়েছে তার, কি বলবেন? হ্যাঁ, ঘটনাটা সত্যি মর্মান্তিক এবং মানে দুর্ভাগ্যজনক যে এই এইভাবে
ছাত্ররা চড়াও হয়েছিল এবং মানে প্রতিবাদ করাটা এখন একটা মানে খুব প্রকাশ্য এবং একটা আপকামিং ট্রেন্ড বলা যায় যে আমি যে কোনো জিনিসেই আমি প্রতিবাদ করছি, সেটা কতটা ভ্যালিড কতটা ভ্যালিড নয় এইটাও কেউ চিন্তা করে দেখছেন না। এবং দেখুন এর আগেও বিভিন্ন ঘটনা ঘটেছে, যেমন ধরুন এই যে পরীক্ষায় পাশ করতে পারেনি বলে রাস্তায় মিছিল করে বেরিয়ে পড়া এবং আন্দোলন বিক্ষোভ সমাবেশ ইত্যাদি করা, এই যে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে মানে অ্যাজ ইফ মানে আমি আমার সঙ্গে যেটা ঘটেছে তার কনসিকোয়েন্সটা আমি ভুগবো না বা আমি তার জন্য দায়ী নই এবং আমার কারণে হয়নি, অন্য কেউ তার জন্য দায়ী এবং করিয়ে দিচ্ছে না বলে যে দাবি দেওয়া চাওয়ার জায়গাটা, এটা এখন সত্যি অনেকটা স্পষ্ট হয়ে গেছে এবং অনেক অনেকখানি প্রকট হয়ে দেখা গেছে আর কি। এর পিছনে অসহিষ্ণুতা তো খানিকটা থাকেই এবং অসহিষ্ণুতার জায়গাটা আমরা ওভারলুক করতে পারবো না, ওটা আমাদের দেখতেই হবে। এবং এই যে যখন যে জিনিসটা আমাদের প্রয়োজন মনে হচ্ছে, যখন যে জিনিসটা আমাদের দরকার মনে হচ্ছে, আমরা সেটা আদায় করে ছাড়বো এবং কোনো কোনো ক্ষেত্রে এই আদায় করতে পারাটাও একটা নেতিবাচক উদাহরণ হিসেবে থেকে যাচ্ছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।